আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এসটি সাগরমী অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো এর আগে আমি দেখাইছিলাম আপনার ব্রিক ফাউন্ডেশনের একটি বাড়ি, সেই বাড়িতে আপনার বেডরুম, কিচেন রুম, ড্রয়িং রুম এবং বাথরুম কয়টা সহকারে কিন্তু আমি দেখাইছিলাম এবং তার খরচটা বলে দিয়েছিলাম। তো সেই ধরনের একটি আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে ছাদের সেন্টারিং করা হয়েছে। তো এই ছাদের সেন্টারিং এবং আরসিসি বিল্ডিংয়ের মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে। তো এই আরসিসি বিল্ডিংয়ে যে রড পারা হয় ছাদে এবং এই ব্রিক ফাউন্ডেশনের বাড়িতে আপনারা যে রডটা পারবেন তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি সম্পূর্ণ বিস্তারিত বলে দেবো এই ব্রিক ফাউন্ডেশনের বাড়িতে আপনারা ছাদের রড কয়েন্সি পরপর বিছাবেন, ঠিক আছে। তো আমি সর্বপ্রথমেই দেখাতে চাই এটা হচ্ছে আপনার এই বিল্ডিংয়ের সিঁড়ি এবং এই পুরোটা ছাদ কিন্তু সেন্টারিং করা হয়েছে। তো দেখুন বন্ধুরা, আপনার আরসিসি বিল্ডিংয়ের ফাউন্ডেশনের ক্ষেত্রে হিসাব আর আপনার ব্রিক ফাউন্ডেশনের ছাদের বাড়িতে কিন্তু হিসাব আর একটা, ঠিক আছে। তো এখন মূলত দেখুন এই যে ছাদটা আছে এই ছাদে কিন্তু এখানে আপনার 1200 স্কোয়ার একটা স্কোয়ার ফিট ছাদ। তো এই ছাদের যে এখানে বাড়িটিতে আছে আপনার দুইটা বেলকনি এবং চারটা রুম, চারটা বেডরুম এবং দুইটা কিচেন রুম এবং তিনটা বাথরুম, দুইটা বেডরুম অ্যাটাচড বাথরুম এবং একটা হচ্ছে ড্রয়িং রুমের সাথে কমন বাথরুম। তো দেখুন এখানে কিন্তু সেন্টারিং করা হয়েছে। তো এইটা হচ্ছে পুরোটা আপনার একটি ছাদ ব্রিক ফাউন্ডেশনের। তো যারা ব্রিক ফাউন্ডেশনের বাড়ি করবেন বা করার চিন্তা ভাবনা করছেন তো আজকের ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন। তো এখানে আমরা সেন্টারিংটা করছি, এখানে আপনাদের রড ব্যান্ডিং সহকারে আপনাদের কোয়েন্সি পেপার রড দিতে হবে ব্রিক ফাউন্ডেশনের বাড়িতে। আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ কিন্তু বলে দেবো। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আপনার এই বিল্ডিংটার সিঁড়ি। তো এই সিঁড়িটার ওইখানে রড দেওয়া আছে, নিচে একটা ঢালাই করা হয়েছে। তো এই রডটা আমরা এখানে বান্ডি করবো। তো আজকে আমরা এই ছাদে রড তুলব। তো রড তোলার পরে কোয়েন্সি পরপর রড দিবেন এবং রড দিতে হয় আজকের ভিডিওতে আপনাদের কিন্তু আমরা দেখাবো। তো বন্ধুরা দেখুন এখানে রড তোলা হয়েছে ছাদের। তো দেখুন আরসিসি বিল্ডিংয়ের যে রডগুলো দেওয়া হয়, ছাদে রড পারা হয়, সেই রডগুলো কিন্তু আপনার 10 ইঞ্চি মানে 5 ইঞ্চি গ্যাপ করে করে কিন্তু রডগুলো দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এই ব্রিক ফাউন্ডেশনের সাথে আপনার রড দিতে হবে কিন্তু 8 ইঞ্চি, মানে 8 ইঞ্চি দিলে আপনার গ্যাপ হবে কিন্তু 4 ইঞ্চি। ব্রিক ফাউন্ডেশনের বাড়িতে আপনাদের রড দিতে হবে কিন্তু 4 ইঞ্চি পরপর গ্যাপ দিতে হবে, আপনার 8 ইঞ্চি দিতে হবে প্রত্যেকটা ক্র্যাঙের গ্যাপ রাখতে হবে 8 ইঞ্চি, মাঝখানে পড়বে কিন্তু আর একটা পড়লে তাহলে 4 ইঞ্চি। অবশ্যই এই জিনিসটা খেয়াল করে ছাদে রড পাড়তে হবে, কারণ আপনার আরসিসি বিল্ডিংয়ের ছাদের হিসাব আপনার সাধারণত 10 ইঞ্চি করে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় 12 ইঞ্চিও দেয় মালিকরা। কিন্তু এখানে আপনার ব্রিক ফাউন্ডেশনের বাড়ি, যেহেতু এখানে নিচে কোনো কলাম নেই, সম্পূর্ণ ছাদটা দেওয়া হয়েছে আপনার ব্রিকের ওয়ালের উপরে, তার কারণে কিন্তু এখানে আপনার আমরা রড দেবো 4 ইঞ্চি গ্যাপ করে, ঠিক আছে। আর এখানে যে আরসিসি বিল্ডিংয়ের টপ রডগুলো দেওয়া হয় সেই টপ রডের হিসাব কিন্তু আপনার এখানে আমরা টপ রডগুলো একটু ঘন দেবো, ঠিক আছে, কারণ এখানে যেহেতু পুরোটাই আপনার ব্রিক ফাউন্ডেশনের উপরে আপনার ছাদটা করা হচ্ছে, যার কারণে কিন্তু এখানে টপ রড দিতে হবে ঘন এবং প্রত্যেকটা রড আমরা 4 ইঞ্চি পরপর দেবো এবং রড টপ রডটাও কিন্তু এখানে আপনার ঘন দিতে হবে। তো আর একটা এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কিন্তু আপনার কর্নার টপ রড যেটাকে বলা হয়, সেই কর্নার টপ রডটা আমরা একটা এখানে একটু এক্সট্রাভাবে দিয়ে দেবো যাতে লোডটা ঠিক মতো বহন করতে পারে এখানে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে রডটা তোলা হয়েছে, এখনও বাঁধার কাজ শুরু হয় নাই। তো আর একটা যে বিষয় আছে সেটা হচ্ছে ছাদে কিন্তু অনেক এই মিস্ত্রি রড মিস্ত্রি অনেকভাবে রড তোলা হয়। তো আমরা এখানে কিন্তু যেহেতু গ্রামে আমরা থাকি, তো এই গ্রামে আমাদের মিস্ত্রিরা একটু আমরা ভিন্ন ধরনেরভাবে রডটা তুলে থাকি। তো অনেকেই কিন্তু এইভাবে সরাসরি রড না তুলে মাঝখানে পুকুরটাকে কিন্তু আগে বান্ধে। তো আমরা এখানে নিচে যে ক্রাং সাপোর্টার এবং মাঝখানের যে রডগুলো আছে এবং পাতালে এবং লাম্বা রডগুলো কিন্তু আমরা সম্পূর্ণ একবারে তুলবো, তোলার পর তারপরে কিন্তু আমরা বান শুরু করবো। তো এই বিল্ডিংয়ের এটা হচ্ছে আপনার সিঁড়ি। তো বন্ধুরা, এই যে আমরা এখানে সিঁড়িটা দিচ্ছি, সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর করে দেওয়া হয়েছে। এই সিঁড়িটার পুরোটা লোড কিন্তু আপনার একটি নিচে গাঁথনি দিয়ে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে তারপরে কিন্তু সিঁড়ি লোডটা রাখা হয়েছে, ঠিক আছে। তো দেখুন এখানে আমাদের রড বান্ডিং শেষ করায়, তো এখন এখানে পাইপের কাজ চলতেছে, এখানে পাইপের কাজও চলতেছে, আমাদের রড ব্যান্ডিংয়ের কাজটাও চলতেছে। তো আমাদের এই ছাদটা আমরা কালকে ঢালাই দেবো। আর একটা ক্ষেত্রে বলি, এখানে ব্লকের যে বিষয়টা থাকে, আমাদের এই ছাদটা ঢালাই হবে হচ্ছে মোট 5 ইঞ্চি কিন্তু ছাদের স্ল্যাপের ঢালাইয়ের হাইটটা হবে 5 ইঞ্চি। তো এখানে যে রডগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কর্নার, যেমন বলছিলাম কর্নার টপ রডটা, এখানে কিন্তু কর্নার টপ রডটা আমরা
এক্সট্রা ভাবে দিয়ে দিছি। এখানে কন্ডাক্টর টপরটা আমরা কান দিছি, এখানে কিন্তু যেহেতু নিচে কোনো কলাম নাই, পুরো ছাদের লোডটাই রাখবে গাঁথনি, সেক্ষেত্রে আমরা কর্নার টপ রড যে থাকে সেটা কিন্তু আমরা এক্সট্রা করে দিয়ে দিছি, মানে একটু ঘন করে দিছি, ঠিক আছে। যেখানে আপনার দুইটা করার কথা সেখানে আমরা তিনটে দিয়ে দিছি। এখানে যে ইঞ্জিনিয়ার আছে সেই ইঞ্জিনিয়ারই দেওয়াইছে কিন্তু এখানে রডগুলো, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে এখানে কর্নার টপ রডের কথা যে বলছিলাম আমি, কর্নার সাপোর্ট টপ রড সেখানে কিন্তু এখানে বাঁধা হচ্ছে, আর একই সাথে এখানে ইলেকট্রিকের কাজও চলতেছে, ঠিক আছে। আর এখন যে মূল বিষয়টা আমি বলবো, যেটা হচ্ছে আপনার ব্লকের যে বিষয়টা, অবশ্যই আপনারা যে ব্লকগুলো দিবেন সেই ব্লকগুলো আপনার দেওয়ার সময় আপনারা ব্লকগুলো বানানোর সময় যে আপনার চায়ের কাপ পাওয়া যায় সেই চায়ের কাপের মধ্যে দিয়ে আপনারা এক পিস করে কোনা তার ঢোকায় রাখবেন। পরবর্তীতে আপনারা যখন ব্লক দেবেন সেই ব্লকগুলো রডের সাথে বান্ধিয়ে দেবেন, যাতে করে ডালাই করার সময় সেই রড ব্লকগুলো না সরে যায়। তো দেখেন এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা কিন্তু একদম মলের সাথে দেওয়া হয়েছে, এবং সিঁড়িটার মাপ রাখা হয়েছে আপনার গ্যাপটা 10 ইঞ্চি/6 ইঞ্চি রাইজারের মাপ রাখা হয়েছে। এখানে আপনার সিঁড়ির রাইজারগুলো 10 ইঞ্চি/6 ইঞ্চি হাইট করা হয়েছে, ঠিক আছে। আর নিচে যে স্টেপটা থাকে সেটা কিন্তু পাক্কার 6 ইঞ্চি। এই জিনিসটাগুলো খেয়াল করে আপনারা বিবি কোয়ালের ফাউন্ডেশনের বাড়িগুলো করতে চান, তাহলে এই নিয়মগুলো মেনে আপনারা অবশ্যই এই ব্রিক ফাউন্ডেশনের বাড়িগুলো করবেন। আর উপরে যে আমি রডের নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো আপনারা দিয়ে আপনার রডটা বিছাবেন, কারণ এটা কিন্তু আমাদের ব্যক্তিগত না, সম্পূর্ণ কাজটাই করা হয়েছে ইঞ্জিনিয়ারের ডিসিশনে, ঠিক আছে। আমাদের কোনো ডিসিশন নেই, বিল্ডিংয়ে যত কাজ করা হয়েছে সম্পূর্ণ কাজ করা হয়েছে ইঞ্জিনিয়ারের ডিসিশন মতে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করে দিবেন, এবং এই ভিডিওটা যাতে দেখে বা বাড়িওয়ালারা দেখে, দেখে যাতে তারা এই ডিসিশনে বাড়িটা করতে পারে। তো আমাদের কালকে ডালাই, তো মোটামুটি আমাদের অর্ডারের কাজ শেষ, কালকে ইনশাআল্লাহ ডালাই। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের ভিডিওটা কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।